मॉर्निंग स्टूडेंट आज के स्टैंडार्ड वन मैथे हाई एपिसोड करा आज के देखो तुम्हारे मैथे इवेन नम्बर और अड नम्बर ये जिनिसटा बोझाब गत एपिसोडगुलोते तुम्हारे एडिशन शिखिए सबट्रैक्शन शिखिए मल्टिप्लिकेशन एवं डिवाइड एगुलो मोटामुटी तुम्हारा शिखे आज के तुम्हारे एपिसोडे इभेन नम्बर की तुम्हारा बांगला सकले ही जानो जोर संख्या के बला है इंग्लिशे इभेन नम्बर। इभेन नम्बर गुलो कौन गुलो सबसमय जानबे जेगुलो के दुई दिए भाग कर ले मिले जाए सेगुलो के बला है इभेन नम्बर। तहले इभेन नम्बर तुम्हारा आगे देखो जीरो थेके एट पर्यन्त आगे जानते शिखो जीरो पर टू देखो एक नम्बर माझखाने मिसिंग आछे तहले एक नम्बर बाद दिए दिए कर ले जीरो पर टू एर पर फोर तारपर सिक्स तारपर एट एई पर्यन्त आगे तुम्हारा भालो करे जानबे एई पर्यन्त जानले एक अंकेर इभेन नम्बरगुलो जानले किन्तु तुम्हारा पुरोटाई करते पारबे एइगुलो एक अंकेर इभेन नम्बर। এবার দেখো এই ইভেন নাম্বারগুলোকে দিয়েই তোমরা যত খুশি ইভেন নাম্বার তৈরি করতে পারো। যেমন এটা এক দশকের ঘর, এক দশকের ঘরে দেখো এককের সংখ্যাটা অর্থাৎ ওয়ানস এর স্থানটা সবসময় কিন্তু যদি এই জিরো টু ফোর সিক্স আর এইট এর মধ্যে থাকে সেগুলো হবে ইভেন নাম্বার। এখানে দেখো এক দশকে আছে ওয়ান এর পর জিরো, তারপর ওয়ান এর পর টু, ওয়ান এর পর ফোর, ওয়ান এর পর সিক্স, ওয়ান এর পর এইট, এইগুলো গেল এক দশকের ইভেন নাম্বার। এবার টু দশকের ইভেন নাম্বার ওই একইভাবে করবে টু এর পর জিরো, টু এর পর ফোর, টু এর পর না টু এর পর জিরো, টু এর পর টু। আচ্ছা এইভাবে দুই দশক, তিন দশক ওই একইভাবে করবে, তিন দশকের পরে ওই ওয়ানস এর স্থানটা শুধু জিরো টু ফোর সিক্স এবং এইট এই সবগুলো রাখলেই কিন্তু ইভেন নাম্বার। এবার তোমাদের যদি একটা বড় অঙ্কের সংখ্যা দিয়ে থাকে, ধরো এই একটা সংখ্যা দিল, এই অঙ্কটা ইভেন কি অড, তোমরা শুধুমাত্র ওয়ানস এর অঙ্কটাকে দেখে বলে দেবে এটা ইভেন নাম্বার না অড নাম্বার। ওকে, তাহলে ইভেন নাম্বারগুলো তোমরা আগে এক অঙ্কে ইভেন নাম্বারগুলো শিখবে, তাহলে যত খুশি ইভেন নাম্বার তোমরা তৈরি করতে পারবে। আচ্ছা এবার অড নাম্বারটা কি, অড নাম্বারটা দেখো ইভেন নাম্বারের মাঝখানে যে নাম্বারগুলো মিসিং গেছে সেইগুলি হলো অড নাম্বার। অর্থাৎ এক্ষেত্রেও তোমরা ওয়ান থেকে নাইন পর্যন্ত এক অঙ্কের অড নাম্বারগুলো আগে ভালো করে শিখবে। যেমন ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এই পাঁচটা এক অঙ্কের ইভেন নাম্বার শিখলে কিন্তু তোমরা যত খুশি ইভেন নাম্বার তৈরি করতে পারবে। যেমন দেখো এখানে এক দশকের ইভেন নাম্বারগুলো, এক দশকের পরে এই ওয়ানস এর স্থানটা সবসময় দেখো এই ওয়ান ডিজিটের যে ইভেন অড নাম্বারগুলো আছে সেইগুলো তোমরা লিখবে, ঠিক আছে। আবার আমি বলছি দেখো অড নাম্বার কোনগুলো, তোমরা এক থেকে নাইন পর্যন্ত ওয়ান ডিজিট অড নাম্বারগুলো আগে শিখবে, শিখলে কিন্তু যত খুশি অড নাম্বার তোমরা তৈরি করতে পারো। ওয়ান দশকের বললে ওয়ান দশকের ঘর লিখে তার পাশে কিন্তু ওয়ানস এর স্থানগুলো এই এক অঙ্কের ইভেন অড নাম্বারগুলো লিখবে। এইভাবে তোমাদের ধরো এখানেও একটা বড় সংখ্যা দেওয়া হলো, এখানেও দেখো তোমরা যে এত বড় সংখ্যাটাকে কি করে অড নাম্বার কি ইভেন নাম্বার বুঝবে, শুধুমাত্র এই ওয়ানস এর স্থানটাকে দেখে নেবে। ওকে, তাহলে আজকে আমি তোমাদের ইভেন নাম্বার অর্থাৎ জোড় সংখ্যা, অড নাম্বার অর্থাৎ বিজোড় সংখ্যা এই দুটো শেখালাম তোমরা বাড়িতে ওয়ান থেকে অর্থাৎ জিরো থেকে হান্ড্রেড পর্যন্ত জোড় সংখ্যা এবং ওয়ান থেকে নাইনটি নাইন পর্যন্ত বিজোড় অর্থাৎ অড নাম্বারগুলো তোমরা বাড়িতে লিখে ফেলবে। ওকে, আজ এই পর্যন্ত করালাম। নেক্সট এপিসোডের জন্য তোমরা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। বাই।